আজকে দেখো আমরা লম্ববিদ্যাকা শঙ্কু চ্যাপ্টারের শাসন নিয়ে আলোচনা করবো। 2021 সালের লম্ববিদ্যাকা শঙ্কু থেকে কি কি পড়তে পারে বা কি কি অঙ্কগুলি ইম্পর্টেন্ট আছে সেই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো লম্ববিদ্যাকা শঙ্কু চ্যাপ্টারের থেকে প্রায় প্রত্যেক বছর একটা করে অঙ্ক পড়েই থাকে, তো আজকে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করবো। এখানে কিছু পার্টিকুলার অঙ্ক আছে যেগুলো যদি আমরা ঠিকভাবে কমপ্লিট করি তাহলে আমরা লম্ববিদ্যাকা শঙ্কু থেকে খুব সহজেই মাধ্যমিকে ভালো স্কোর করতে পারবো। এবং 2021 সালে কি কি ইম্পর্টেন্ট তো ফার্স্ট আমরা সেটা দেখে নিই। তো দেখো চ্যাপ্টারে ফার্স্ট আমরা চলে যাই চ্যাপ্টারে দেখো তোমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তিনের দাগের অঙ্ক। ঠিক আছে, তিনের দাগে চ্যাপ্টারে যে তিনের দাগের অঙ্কটা রয়েছে সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তারপর চলে এসো 2021 সালের জন্য বলছি আমি, 2021 সালের জন্য সাতের দাগের কোশ্চেন। ঠিক আছে, সাতের দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেগুলো যেগুলো বলছি শুধুমাত্র সেগুলো নিয়ে নাও। সাতের দাগের কোশ্চেন, তাদের বলছেন কি বলেছে যে একটি লম্ববিদ্যাকা শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এরপরে দেখো আটের দাগের অঙ্ক, আটের দাগের অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আটের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে, খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘনশ্রমিক কাল লেগেছে নির্ণয় করি। ঠিক আছে, এই অঙ্কটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং নেক্সট যেটা হচ্ছে তোমাদের নয়ের দাগের অঙ্ক, নয়ের দাগ এবং 10-এর দাগ 11-এর দাগ। ঠিক আছে, তাহলে আমি এখানে কী কী দিলাম, 3, 7, 8, 9, 10, 11, আর 12টা না করলেও হবে। ঠিক আছে, তো নয় দাগের অঙ্কটা বলেছে লম্ববিদ্যাকা শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে, বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হলে তবে বয়াটিতে কত বায়ু হয়েছে, বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি এবং সেখান থেকে পার্শ্বতল রং করতে এত টাকা খরচ পড়বে বা কত টাকা খরচ পড়বে সেটা আমাদের হিসাব করতে বলেছে। ঠিক আছে, 10-এর দাগ এটা বলেছে লম্ববিদ্যাকা শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, এই অঙ্কটা ডবল স্টার মেরে রাখতে পারো কারণ এই অঙ্কটা তোমাদের 2021 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2021 সালের জন্য। ঠিক আছে, লম্ববিদ্যাকা শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 21 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন এবং ঠিক করি 11 জন লোকের নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তারপর 11টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক 10 এবং 11 পড়ার চান্স অনেকটাই বেশি। ঠিক আছে, এটাতে কী বলেছে দেখো, সোলা দিয়ে তৈরি একটি তাঁবু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি, প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 7.75 টাকা খরচ পড়ে, টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা হিসাব করে দেখি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, তো 12টা না করলেও হবে। তো এখান থেকে আমরা কোনগুলো দিলাম যে 11, 10, 9, 7, 8 আর হচ্ছে 3-এর দাগের কোশ্চেন। ঠিক আছে, আরও আমাদের দুটো কোশ্চেন করতে হবে এখান থেকে লং কোশ্চেন, সেটা হচ্ছে উদাহরণ, উদাহরণ পনেরোতে যে অঙ্কটা আছে সেটা মানে প্রয়োগ 15 আর প্রয়োগ 12, এই দুটো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 12টা কি বলেছে দেখো, একটি লম্ববিদ্যাকা শঙ্কু তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আর 15-এর দাগ এটা কি বলেছে দেখো, লম্ববিদ্যাকা শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার, তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং 1 বর্গমিটার ত্রিপলের মূল্য এটা 250 হবে, 250 টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করে তাঁবুটিতে কত লিটার বায়ু আছে, এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2021 সালের জন্য। তো 2021 সালের জন্য এই তিনটি অঙ্ক কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 15 আর চ্যাপ্টার হচ্ছে 10 এবং 11। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করলে তোমরা লং কোশ্চেন থেকে আশা করা যায় শঙ্কু থেকে একটা কোশ্চেন তোমরা সিওর পরীক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা কেউ শর্ট কোশ্চেনে চাও তাহলে শর্ট কোশ্চেনে দু নম্বরের জন্য তোমাদের হচ্ছে এই 3-এর দাগের অঙ্কটা এবং IV দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 3-এর দাগ এবং IV দাগ। তো এই দুটো অঙ্ক যদি করে রাখো আশা করা যায় তোমাদের যদি শঙ্কু থেকে আসে তাহলে তোমরা একটা অঙ্ক শিওর পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে ভবিষ্যতে তোমরা আরও 2021 সালের ফুল সেশন এই চ্যানেল থেকেই পেয়ে যাবে।